Assalamualaikum. I'm Fatim Tuzora, Med Healthcare, Kilkit, Dhaka. আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো রমজানে রোজা রেখেছি কিন্তু ওজন বেড়ে যাচ্ছে। মূলত আমাদের ওজন বাড়ে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স বা কোনো ওষুধের রিয়াকশন না থাকে, সেক্ষেত্রে আমরা টোটাল যে আমাদের ক্যালোরি সেই ক্যালোরির চেয়ে বেশি যদি গ্রহণ করি এবং সেই ক্যালোরিটা যদি বার্ন না করি তাহলেও কিন্তু ওজন বেড়ে যায়, এটা যথার ব্যতিক্রম নয়। তাই ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত আমরা যদি হাই ক্যালোরির খাবার, অর্থাৎ আমার 1200 ক্যালোরি প্রয়োজন, আমি প্রতিদিন 1500 থেকে 1600 ক্যালোরি খাচ্ছি, তাহলে অটোমেটিক্যালি এবং বার্ন করছি না, তাহলে অটোমেটিক্যালি আমার ওজন বেড়ে যাবে। তো আমি কয়েকটি টিপস আপনাদেরকে দিতে চাই, যে টিপসগুলো যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ ওজন বাড়বে না, বরঞ্চ ওজন আরও কমে যাবে। তো টিপস নাম্বার ওয়ান, আমরা চিনির ব্যবহারটা কমিয়ে দেব। সাধারণত রমজানে অনেক বেশি চিনি শরবত খাওয়া হয়, চিনিটা বেশি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আমরা মিষ্টি ফল যেটা চিনির অল্টারনেটিভ হিসেবে কাজ করে, যেমন মিষ্টি পেঁপে, আমরা আনারস, আমরা তরমুজ, এগুলোর জুস আমরা খেতে পারি যেখানে চিনি ব্যবহার না করলেও চলে। দুই নম্বর, আমরা টক মিষ্টি ফল একসঙ্গে মিক্সড করে খেতে পারি। দেখা যাচ্ছে আমরা ইফতারিতে আমরা একটা সার্ভিং বা দুই সার্ভিং আমরা শুধুমাত্র ফ্রুট ককটেল হিসেবে খেলাম, অর্থাৎ অনেক ধরনের ফল খেলাম, আর সাথে এক্সট্রা একটু ছোলা খেলাম, এরকম কিন্তু হতে পারে। অর্থাৎ টক মিষ্টি ফলগুলো মিক্সড করে আমরা খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে টক মিষ্টি ফল এবং বিভিন্ন ধরনের ভেজিটেবল সটে, ফিশ সটে, এরকম করে কিন্তু একসাথে কমপ্লেক্স মিক্সড ভেজিটেবল মানে কমপ্লেক্স ফাইবার আমরা কিন্তু গ্রহণ করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা ওজন কমানোর জন্য বা ওজন না বাড়ার জন্য বেশ ভূমিকা পালন করে। তিন নাম্বার একটা পয়েন্ট হতে পারে এরকম, যে আমরা প্রতিদিন ভাজা পোড়া খাবো না। যেহেতু আমরা বাঙালি, আমাদের কিছু কালচারাল ইথিক্স আছে এবং আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি ইফতারিতে, তো আমরা দেখা যাচ্ছে এরকম আমরা একটা রুটিনের মতো বানাতে পারি, যে আমরা শনিবারে নরম খিচুড়ি করলাম, অনেক রকমের সবজি দিয়ে, চিকেন দিয়ে বা বিফ দিয়ে খিচুড়ি করলাম, রবিবারে আমরা ভাজা পোড়া করলাম, একটা একটা করে খেলাম। সেক্ষেত্রে আমরা আলু চপের পরিবর্তে ডিম চপ, সবজি পাকোড়া, পেঁয়াজ আর একটু ছোলা ভুনা খেলাম, সোমবারে আমরা একটু ফালুদা খেলাম, ডিম খেলাম, মঙ্গলবারে স্যুপ খেলাম, সাথে মোমো খেলাম, বুধবারে আমরা মুরগির মাংস আর রুটি খেলাম, বৃহস্পতিবারে দই জিরা কলা খেলাম, শুক্রবারে ভাত খেলাম, ছোটো মাছ দিয়ে খেলাম, সালাদ খেলাম। এভাবে করে আমরা কিন্তু আমাদের সপ্তাহ অনুযায়ী আমরা আমাদের রোজাতে প্ল্যানটা সেট করতে পারি। চার নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু অনেক গরম, অনেক বেশি সময় আমরা না খেয়ে থাকবো এবং এটা ড্রাই ফাস্টিং, অর্থাৎ অন্য কোনো কিছু খাওয়া যাচ্ছে না আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের পানিটা কিন্তু অনেক বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যদি অনেক বেশি খাবার খেয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা পানিটা বেশি খেতে পারবো না। তো পানি বেশি না খেতে পারলে যেরকম আমাদের শরীর শুষ্ক হয়ে যাবে, ঠিক তেমনি আমরা অন্যান্য খাবার বেশি খেলে ক্যালোরিটাও বেশি খেয়ে ফেল বেশি গ্রহণ করে ফেলবো। সেক্ষেত্রে ইফতারিতে একটু ছোটো মিল নিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাবো, যাতে রাতের ডিনারে যে খাবারগুলো আমি বললাম সেটা ঠিক ডিনার হিসেবে কাজ করে এবং ওটা খেয়ে আমরা নামাজ পড়ে দেখা যাচ্ছে ঘুমানোর আগে একটু দই অথবা দুধ খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কাজ করবে। শরীরের ক্ষেত্রেও ঠিক তাই, আমরা একটা ছোটো একটা মিল যদি নেই তাহলে কিন্তু আমরা সারাদিন আমরা খুব কমফোর্ট জোনেও থাকবো, আমরা একটু নরম জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবো। তারপরে আর লাস্ট যে টিপসটা আমি দিতে চাই সেটা হচ্ছে ইফতারের আগ দিয়ে, অর্থাৎ আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আমরা যদি 15-20 মিনিট হালকা, খুব বেশি কার্ডিও না, হালকা কিছু ইয়োগা টাইপের কিছু এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজটা আমাদের কিন্তু ওজন খুব কমাতে সাহায্য করে। কারণ সারাদিন ফাস্টিং থাকা অবস্থায় ফ্যাটগুলো খুব নাজুক অবস্থায় থাকে, তখন যদি একটু এক্সারসাইজ করা হয় ফ্যাট সেলগুলো বেশ ভালো তাড়াতাড়ি বার্ন করার চেষ্টা করে। সুতরাং আমরা এই নিয়মগুলো ফলো করলে আশা করছি ওজন বাড়বে না, ওজন কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের শুভেচ্ছা, রমজানের মোবারকবাদ। থ্যাংক ইউ।